অসম নর্থ ইস্ট। বিধায়কক বহু খেদা উন্নয়ন বঞ্চিত রাইজর ডিগবৈ সমষ্টির মাকুমৰ বেদজানবাসীর রোষত পড়িল বিধায়ক সুরেন ফুকন। বাটপথৰ দুরবস্থাকে ধরে পানি যোগান আঁচনিক লৈ ভিন্ন প্রশ্নরে রাইজে থকা সরকা করে বিধায়কজনক। নিজের সমষ্টিতেই অপদস্থ বিধায়ক বিধায়ক সুরেন ফুকন হাই হাই লাজ নাই স্লোগান। হয়তো বহুকেইটা ইয়াকে কয়। আধারশিলা স্থাপন করবলে অহা বিধায়ক সুরেন ফুকনক বহুকেইটা স্থানীয় সমষ্টিবাসী লোক শুকুরবারে ডিগবৈ সমষ্টির মাকুম বেদজানত অঙ্গনবাড়ী স্কুলের আধারশিলা স্থাপন করবলে গৈ রাইজর রোষত পড়িল বিধায়ক সুরেন ফুকন। অঞ্চলটোর অনন্ত বাটপথকে ধরে পানি যোগান আঁচনিক লো বিজেপির বিধায়কগী প্রশ্ন তুলিছিল অঞ্চলটোর রাইজে। কিন্তু রাইজর প্রশ্ন উত্তরহীন হয়ে বিধায়কগিয়ে ওলোটাই ভয় ভাবুকি দিয়ারে চেষ্টা করে। পিছে অধিকার সচেতন জনতায় উলটি ধরে কলে সমষ্টি উন্নয়ন করার যদি মন নাই বিধায়ক হবলে আহে কিয়? আমি আধারশিলা করাতে আমি কৈছো যে আমার খালি আধারশিলা করলে নহব। আমি কৈছো আমার রাস্তা পদূলিখিনি যে বেয়া হয়ে আছে এইখানে আমি কলো যে আমার রাস্তা পদূলিবিল কেলে হওয়া নাই, আমার রাস্তা পদূলি হওয়া নাই, আমার মানুষের হিল বরষুণ দিয়া পিছতে আমার মানে এনেকা অবস্থা হয়ে গেছে মানুষের। তেতিয়া মানুষে তিরপাল তিরপাল বিচারিবলে গেছে, তিরপাল নাপায়। তারপর জল জীবন মিশনের কথাখিনি কয়ে যে ইমান তো কোয়ালে আমাক মানে দমতকে কথা পাতি আছে, তোমার তোমার কথা পাতি বলে নাই। আমি কইছো আমার রাইজর যদি আপনার কথা পাতি বলে নাই আপনি কেলে আইছে ইয়াত? ইফালে জনতার খেদাত হেন হয়ে আহি ফেসার ধরে উভতি গেল বিধায়ক সুরেন ফুকন। ডিগবৈর পর রীনা কাকতি গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বাক্সার মুসলপুরত বিপিএফ আর ইউপিপিএলের মাজত প্রচণ্ড সংঘাত, দুই পক্ষের সংঘাতত আহত চারিজন ইউপিপিএল কর্মী। মুসলপুরের মানিকপুর গাঁত এই ঘটনা সংঘটিত হল। বাক্সার মুসলপুরত সংঘাতত লিপ্ত হয়েছে বিপিএফ আর ইউপিপিএল দল। রাজ্যের রাজনীতিত বিপিএফ আর বিজেপি দলের মিত্রতার বিষয়ে চর্চা চলি থাকার সময়তে বাক্সার আঠিয়াবাড়ি আরক্ষী চকীর অন্তর্গত মানিকপুর শুক্রবারে নিশা সৃষ্টি হয় বিপিএফ আর ইউপিপিএল দলের মাজত তীব্র সংঘাত। আগন্তুক লোকসভা নির্বাচনক কেন্দ্র করে বিপিএফ দলে মানিকপুর গাঁর বহুকটা পরিয়ালর ঘরে ঘরে গিয়ে মত বিনিময় করে আছিল আর সেই সময়তে কেজনমান ইউপিপিএল কর্মী আহি ওলাত হঠাৎ দুইটা দলের মাজত সৃষ্টি হয় তুমুল সংঘাত। এই ঘটনাত আহত হয় চারি ইউপিপিএল কর্মী। কিন্তু সংঘাতর জগরক লৈ এতিয়া দুইটা দলে আরম্ভ করেছে দুঃখ জাপি দিয়া প্রক্রিয়া। মদ ভাং খাই পেলায় উদ্ভণ্ডালি হয়ে পেলায় আমার দলীয় কর্মীবিলাকক রাস্তাত গৈ থাকতে দা কুটার মানে অজস্র অস্ত্র পস্ত্র লৈ পেলায় তেখেতসকলে আক্রমণ করেছে। আমি নিন্দা মানে ধিক্কার দিছো তেখেতসকলক যে এই ধরনের যে বিহেভ এনে ধরনের পর বিরত থাকবা লাগে। এতিয়া এই শান্তিটু অশান্তি করার একটা পরিবেশ বিরাট ডাঙর একটা চক্র আমার এই চাপাগুড়ি আমার এই মুসলপুর সমষ্টিত চলি আছে। ইফালে আহত কেইজনক নিশায় মুসলপুরস্থিত ডাক্তর রবি বড়ো অসামরিক চিকিৎসালয় প্রেরণ করার লগতে স্থানীয় আঠিয়াবাড়ী আরক্ষী চকীত এখন এজাহার দাখিল করে শীঘ্রে উদন্ত বিপিএফ কর্মীসল গ্রেপ্তার করবলে দাবি উত্থাপন করে ইউপিপিএল দলের নেতা তথা বিটিসির মীন আর পশুপালন বিভাগের কার্যবাহী সদস্য রাকেশ ব্রহ্ম। আনহাতে ইউপিপিএল দলের কর্মীয়ে সুরাপান করে প্রথমে কাজিয়ার সূত্রপাত ঘটা বলে দাবি করে বিপিএফ নেতা আনসুময় খুঙ্গুর বড়ুয়ে। কেজনমান আমার ইউপিপিএলের লড়া আছিল তেখেতসকলে এতিয়া আমার লগত মিলিত হয়েছে, তেখেতসকলক যাই পেলায় কাজিয়া করে মানে মারিছে। আর তো আমার বিশেষ তিনজন হয়েছে, তেজ কিবা কিবি ওলাই আছে আর সিহতে মদ খাওয়া মানুষ তো যা তা মারিলে মারণাস্ত্র ডাল হয়েছে হাতত লোহা সোহা পকন লৈছে। মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
এবার চৰাইদেউত কাত ফুলা খাই অসুস্থ হল চারিজন। অসুস্থ চারিজনক হসপিটালত ভর্তি করা হয়েছে। হাপেখাতির পশ্চিম নলবরিয়াত এই অঘটন। অসুস্থ চারিজনক AMCHত ভর্তি করা হয়েছে। আমি পুনর্বার জানাইছো, চৰাইদেউত কাত ফুলা খাই অসুস্থ হল চারিজন। অসুস্থ চারিজনক হসপিটালত ভর্তি করা হয়েছে। হাপেখাতির পশ্চিম নলবরিয়াত এই অঘটন সংঘটিত হয়। অসুস্থ চারিজনক AMCHত ভর্তি করা হয়। জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ CBI তদন্তৰ কোনো কাম নাই, এই তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য অসম TMCৰ সভাপতি ৰিপন বৰাৰ। CBIৰ ওপৰত আস্থা নাই বুলি মন্তব্য কৰি মুখ্যমন্ত্ৰী আৰক্ষীক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ অভিযোগ অসমৰ TMCৰ সভাপতিগৰাকীৰ। লগতে জুনমণিৰ ৰহস্যজনক মৃত্যুৰ ন্যায়িক তদন্তৰ দাবী TMCৰ। আনহাতে খাৰঘুলিৰ জল বিস্ফোৰণক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে নৈতিক দায়িত্ব স্বীকাৰ কৰিব লাগে বুলি মন্তব্য ৰিপন বৰাৰ। যে CBI এনকোৱাৰীটো যিটো দিছে মুখ্যমন্ত্ৰীয়ে, এই CBI এনকোৱাৰীটোৰ কোনো অৰ্থ নাইকিয়া। CBI এনকোৱাৰীটো দি আচলতে মুখ্যমন্ত্ৰীয়ে এই গোটেই কথাটো হাৰচাপ কৰিব লাগিছে। কিয় আপোনালোকে জানেনে, মন কৰিছেনে, আজিৰ পৰা 3-4 দিনৰ আগত মুখ্যমন্ত্ৰীয়ে সাংবাদিক মেলত সকলোকে আহ্বান জনাইছে, পুলিচকো আহ্বান জনাইছে আৰু সকলোকে আহ্বান জনাইছে যে জুনমণি ৰাভাৰ ওপৰত আৰু কোনেও কোনো কথা পাতিব নালাগে, যিহেতু এইটো ক্লোজ কৰিব লাগে চেপ্টাৰ। কিয়? যিহেতু আমি CBIক এনকোৱাৰী কৰিবলৈ দি দিলোঁ, গতিকে আৰু ৰাইজে কোনেও এইটোৰ ওপৰত কথা পাতিব নালাগে। ইয়াৰ মিনিং কি? ইয়াৰ মিনিং কি? মিনিং হৈছে এই কথাটো তুমি তল পেলাব খুজিছা। CBI এনকোৱাৰী আমি সেইকাৰণে তৃণমূলে আমি জুডিচিয়েল এনকোৱাৰী বিচাৰিছিলোঁ, বা কোৰ্ট মনিটৰ, হাইকোৰ্ট মনিটৰত যদি CBI এনকোৱাৰী হয় তেতিয়া কিছু কথা আছিলে, কিন্তু কোৰ্ট মনিটৰত নহ'লে CBI। কাৰণ আজি প্ৰথম কথা, আজিকালি CBI পাপেট, আপোনালোকে জানে CBI পুতলা, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পুতলা। চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে যাৰ বিৰুদ্ধে লগাব যেনেকৈ নাচিবলৈ ক'ব, CBI তেনেকৈ নাচিব। CBI নিৰপেক্ষতাৰ ওপৰত সন্দেহ আছে। আমাৰ কথা হ'ল, গেমনে যেতিয়া ল' কোৱালিটিৰ কাম কৰিছিল, সেইটো কথা যেতিয়া জানিছিল, যাৰ কাৰণে তেওঁলোকক কণ্ট্ৰেক্ট কেঞ্চেল কৰিছিল, তাৰ পিছৰ কোম্পানীক দিওঁতেন কিয় চোৱা নাছিল? তাৰ পিছৰ কোম্পানীক দিওঁতেন, অন্ধ্ৰপ্ৰদেশৰ কোম্পানীক দিওঁতেন, হায়দৰাবাদৰ কোম্পানীক দিওঁতেন কিয় চোৱা নাছিলে মুখ্যমন্ত্ৰী? তেতিয়াতো তেওঁৱেই TMDA মিনিষ্টাৰ আছিল, কিয় চোৱা নাছিল, কিয় মনিটৰ কৰা নাছিল? আৰু তাৰপিছত যিটো টাৰ্গেট লোৱা হৈছিল 17 চনত, এবাৰ ডিমৌত নৃশংস হত্যাকাণ্ড, স্বামীৰ ওপৰচুপৰি আক্ৰমণত মহিলাৰ মৃত্যু। পাৰিবাৰিক কণ্ট্ৰলৰ বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হ'ল ডিমৌৰ পালেঙীৰ 10 নম্বৰ লাইনত এই ঘটনা। ঘাতক কামাণ্ডো গোৱালাক আটক কৰে স্থানীয় ৰাইজে। পৰৱৰ্তী সময়ত ৰাইজে হত্যাকাৰীটো কটাই দিয়ে আৰক্ষীক। ডিমৌত সংঘটিত হৈছে এই নৃশংস হত্যাকাণ্ড, স্বামীৰ ওপৰচুপৰি আক্ৰমণত মহিলাৰ মৃত্যুৰ খবৰ। পাৰিবাৰিক কণ্ট্ৰলৰ বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় ডিমৌৰ পালেঙীৰ 10 নম্বৰ লাইনত এই অঘটন। ঘাতক কামাণ্ডো গোৱালাক আটক কৰে স্থানীয় ৰাইজে। বোলে বৌহাইটো মৰিলে বোলে। আপুনি ঘৰত নাছিলে? নাছিল, মই লোকৰ ঘৰত শুই আছিলোঁ। অঁ, ল'ৰাটোৱে কি ক'লে? ল'ৰাটো কৈছে বোলে হেৰি বোৱাৰী নাই বোলে মৰিলে। কেনেকৈ মৰিলে কৈছে নেকি? পানী দুৱে মোৰ লগত, সেই কাহে পানী দুৱে মোৰ লগত। তাৰপিছত আপুনি আহি কি দেখিলে? নিজাকে দেখিলোঁ, আহিছে আহি এইটো অৱস্থাত দেখিলে। এইটো মানে কেনেকুৱা হ'ব পাৰে ঘটনাটো? কেনেকৈ মই দেখাও নাই, মৰাটাও নাই দেখা। কিন্তু মাৰিছে যেন লাগিছেনে? নমৰাখিনি কেনেকৈ হ'ব? ল'ৰাটোৰ নাম কি আপোনাৰ? কামাণ্ডো। এতিয়া ল'ৰাটো ক'ত আছে? বহাগ শেষ, কিন্তু শেষ হোৱা নাই জুবিন গাৰ্গৰ।